সামারস্ল্যাম 2021 হাইলাইটস এবং ম্যাচ রেজাল্ট। সামারস্ল্যাম 2021 পেপার ভিউতে সারপ্রাইজ রিটার্ন করেছেন বেকি লিঞ্চ এবং ব্রক লেসনার। এছাড়াও এইখানে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেঞ্জ এবং জন সিনা, WWE চ্যাম্পিয়নশিপের জন্য গোল্ডবার্গ এবং ববি ল্যাশলি, অনেক বড় বড় এবং অনেক ইন্টারেস্টিং কিছু বিষয় এবং টাইটেল চেঞ্জ দেখা গিয়েছে। চলুন সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা যাক। বিশেষ করে সামারস্ল্যাম 2021 পেপার ভিউয়ের সর্বপ্রথম ম্যাচটিতে আরকে ব্রো ভার্সেস এজি স্টাইলস এবং অমাস মুখোমুখি হয়েছিলেন। আর এই ম্যাচটিতে যেই সময় রিংয়ের মধ্যে অমাস আসছিলেন, ঠিক সেই সময় কন্ট্রোল নিচ্ছিলেন এজি স্টাইলস এবং অমাস। তবে অমাস বের হয়ে গেলে সেখানে আরকে ব্রো তারা কন্ট্রোল নিচ্ছিলেন। তবে যাই হোক, ম্যাচের এন্ডিং পর্যায়ে গিয়ে এজি স্টাইলসকে পিন করে নতুন র ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছেন র্যান্ডি অটন এবং রিডল। এরপরে শেইমাস এবং ডেমিয়ান প্রিস্ট মুখোমুখি হয়েছিলেন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য। বিশেষ করে সামারস্ল্যাম পেপার ভিউয়ের যদি রেসলিং ম্যাচ সম্পর্কে বলা যায়, তাহলে অন্যতম এখানে ভালো ফিজিক্যালি যে রেসলিং ম্যাচটি ছিল সেটা হচ্ছে ডেমিয়ান প্রিস্ট ভার্সেস শেইমাসের মধ্যে। এই ম্যাচটিতে বেশ কয়েকবার ফিনিশার কিক আউট করা হয়েছে। তবে যাই হোক, এখানে শেইমাসকে হারিয়ে ডেমিয়ান প্রিস্ট জয় তুলে নতুন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হয়েছেন। এরপরে সামারস্ল্যাম পেপার ভিউয়ের তৃতীয় ম্যাচটিতে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য রেই মিস্টিরিও ডমিনিক মিস্টিরিও ভার্সেস স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন জিমি ওসো এবং জাই ওসো মুখোমুখি হয়েছিলেন। বিশেষ করে এই ম্যাচটিতে দুইটি দলেরই অসাধারণ পারফরমেন্স ছিল। তবে যাই হোক, ম্যাচের এন্ডিং পর্যায়ে গিয়ে এখানে রেই মিস্টিরিও এবং ডমিনিক মিস্টিরিওকে হারিয়ে জয় তুলে নিয়েছেন ওসোস ব্রাদার এবং সাকসেসফুলি তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে রিটেন করে নিয়েছেন। এছাড়াও ইভা মারি এবং অ্যালেক্সা ব্লিজ মুখোমুখি হয়েছিলেন। ম্যাচটিতে স্পেশাল কিছু দেখা যায়নি, বরং ম্যাচের এন্ডিং পর্যায়ে গিয়ে অ্যালেক্সা ব্লিজ ইভা মারিকে হারিয়ে জয় তুলে নিয়েছেন। এরপরে দেখা গিয়েছিল WWE রিংয়ের মধ্যে বিয়াঙ্কা ব্লেয়ারকে, তিনি সেইখানে আসেন এবং তারপরে সেইখানে সাশা ব্যাংকসের আসার কথা থাকলেও তিনি মেডিকেলি আনক্লিয়ার থাকার জন্য সেইখানে তাকে রিপ্লেস করতে আসেন কার্মেলা, এবং কার্মেলাকে সেখানে রিপ্লেস করেছিলেন বেকি লিঞ্চ। বিশেষ করে দেড় বছর পরে তিনি WWE রিটার্ন করেছেন। বেকি লিঞ্চের ওপর সকল দর্শকদের ভালোই সাপোর্ট ছিল। তবে যাই হোক, বেকি লিঞ্চ WWE রিংয়ের মধ্যে এসে কার্মেলাকে আক্রমণ করে দিয়ে তিনি কার্মেলা এবং সাশা ব্যাংকসকে রিপ্লেস করে দিয়ে শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিয়াঙ্কা ব্লেয়ারকে হারিয়ে নতুন স্ম্যাকডাউন উইমেন্স চ্যাম্পিয়ন হয়েছেন বেকি লিঞ্চ। এরপরে ড্রু ম্যাকইন্টায়ার এবং জিন্দার মহল মুখোমুখি হয়েছিলেন। ম্যাচটিতে স্পেশালি কিছু ছিল না, বরং ম্যাচের এন্ডিং পর্যায়ে গিয়ে ড্রু ম্যাকইন্টায়ার জিন্দার মহলকে একেবারে ক্লেমোর কিক লাগিয়ে উড়িয়ে দিয়ে ম্যাচটিতে জয় তুলে নিয়েছেন। এরপরে র ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হয়েছিলেন ট্রিপল থ্রেড ম্যাচে নেকি অ্যাশ, রিয়া রেফলি এবং শার্লট ফ্লেয়ার। এই ম্যাচটিতে বেশ অসাধারণ পারফরমেন্স দিয়েছেন রিয়া রেফলি এবং শার্লট ফ্লেয়ার। এখানে নেকি অ্যাশ তেমন একটি ভালো পারফরমেন্স ছিল না তার। তবে ম্যাচের এন্ডিং পর্যায়ে গিয়ে শার্লট ফ্লেয়ার সেইখানে সাবমিশন লাগিয়েছিলেন র ওমেন্স চ্যাম্পিয়ন নেকি অ্যাশকে, এবং সেখানে তিনি ট্যাপ আউট করে ম্যাচটিতে হেরে গিয়েছেন। জয় তুলে নিয়েছেন শার্লট ফ্লেয়ার এবং হয়েছেন নতুন র ওমেন্স চ্যাম্পিয়ন। এরপরে মুখোমুখি হয়েছিলেন সেথ রোলিন্স ভার্সেস এজ একটি ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গলস ম্যাচে। ম্যাচটিতে বেশ ভালোই অ্যাকশন ছিল। এখানে দেখা গিয়েছিল সেথ রোলিন্স প্যাডিগ্রি লাগাচ্ছেন, এজ তিনি স্পিয়ার লাগাচ্ছেন, সেথ রোলিন্স তার ফিনিশার লাগানোর চেষ্টা করছেন। এক কথায় রেসলিং ম্যাচ হিসেবে বা রেসলিংয়ের মধ্যে যেই স্পেশালি মুভগুলো থাকে সেইগুলো অনুযায়ী পুরো ম্যাচ জুড়েই কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছেন দুজন রেসলারই। এইখানে এজ এবং সেথ রোলিন্সের পারফরমেন্স ছিল দেখার মতো। তবে ম্যাচের এন্ডিং পর্যায়ে গিয়ে দুঃখজনক হলেও সত্য, সাবমিশন লাগিয়ে সেথ রোলিন্সকে হারিয়ে এজ জয় তুলে নিয়েছেন। এরপরে WWE চ্যাম্পিয়নশিপের জন্য ববি ল্যাশলি এবং গোল্ডবার্গ মুখোমুখি হয়েছিলেন। এই ম্যাচটিতে গোল্ডবার্গের বারবার পায়ের ওপরে আক্রমণ করার জন্য পায়ে প্রচুর পরিমাণে আঘাত লাগে, এজন্য তিনি ইঞ্জুর্ড হয়ে গিয়েছিলেন। এজন্য তিনি দাঁড়াতে পারছিলেন না, সেজন্য সেই ম্যাচটিকে সেখানে থামিয়ে দেওয়া হয় এবং সেখানে ববি ল্যাশলিকে উইনার ঘোষণা করা হয়। তারপরেও সেখানে স্টিল চেয়ার দিয়ে গোল্ডবার্গের পায়ে আক্রমণ করা হলে তার ছেলে এসে কিছুটা বাঁচানোর চেষ্টা করলে তার ছেলেকেও হার্ডলক লাগিয়ে দিয়েছিলেন ববি ল্যাশলি এবং সেখান থেকে চলে যান। এরপরে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য 16-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা এবং বর্তমান সময়ের ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেঞ্জ মুখোমুখি হয়েছিলেন। বিশেষ করে ম্যাচটিতে পুরো ম্যাচ জুড়েই কিন্তু ডমিনেট করেছেন রোমান রেঞ্জ। আসলে জন সিনাকে যে এত ভালোভাবে WWE এনে এত বাজে বুকিং দিচ্ছে WWE ম্যানেজমেন্ট, বিষয়গুলো দেখে কিন্তু WWE ওপরে রাগ হয়। কেননা রোমান রেঞ্জ পুরো ম্যাচটিতে ডমিনেট করেছেন জন সিনা। তিনি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট লাগিয়েছেন রিংয়ের ভেতরে একবার, রিংয়ের বাইরে তিনি অ্যানাউন্সার টেবিলের ওপরে একবার লাগিয়েছেন, এরপর আবারও রিংয়ের মধ্যে একবার লাগিয়ে পিন করলে সেখানে কিক আউট করে স্টিল রোমান রেঞ্জ টিকে থাকেন। এরপরে রোমান রেঞ্জ মোট 5টি বা 4টি মনে হয় সুপারম্যান পাঞ্চ লাগিয়েছেন, একটি স্পেয়ার লাগিয়েছেন, তারপরে সেখানে পিন করেছেন এবং জন সিনা সেই ম্যাচটিতে হেরে গিয়েছেন। তবে সেখানে জন সিনা হেরে যাওয়ার পরে রোমান রেঞ্জ সেলিব্রেশন করলে হঠাৎই সেইখানে
ব্রক লেসনারের থিম সং বেজে ওঠে। ব্রক লেসনার WWE রিংয়ের মধ্যে আসেন, রোমান রেন্সের সামনে দাঁড়ান, সেইখানে তেমন কিছু হয়নি, বরং দুই একটা কথা বলেন, তবে কি বলেছেন সেটা ব্রক লেসনার নিজেই জানেন। আর এইভাবেই আজকে সামার স্ল্যাম পেপার ভিউর সমাপ্তি হয়। অর্থাৎ সামার স্ল্যাম পেপার ভিউ জুড়েই কিন্তু এখানে দুইটি শকিং রিটার্ন ছিল, একটি বেকি লেন্স এবং একটি ব্রক লেসনার। এবং আমার প্রেডিকশন অনুযায়ী প্রত্যেকটা ম্যাচের রেজাল্টই কিন্তু একেবারে সঠিক হয়েছে, আপনারা সেই বিষয়টি লক্ষ্য করলে দেখতে পারবেন। এবং বলেছিলাম যে সারপ্রাইজ রিটার্নের মধ্যে ব্রক লেসনার, রোমান রেন্স এবং জন সিনার ম্যাচে আসতে পারেন, সেটাই এসে গিয়েছে, যেটা গতকালকে লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছিল ব্রক লেসনার আসবেই আসবে। এছাড়াও ব্যাকি লেন্স রিটার্ন করবেন সেটাতে কনফার্ম করে দিয়েছিলাম। অর্থাৎ পুরো সামার স্ল্যাম জুড়েই কিন্তু অসাধারণ কিছু বিষয় দেখা গিয়েছে। এই ছিল আজকের সামার স্ল্যাম পেপার ভিউর সমস্ত কিছু ঘটনা। ধন্যবাদ।